আগুনে পুড়ে গেল দুটি দোকান। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগা থানার রেলবাজার এলাকায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দু ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভর দুপুরে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দুটি দোকান। ঘটনাটি ঘটেছে বনগা থানার রেলবাজার সংলগ্ন এলাকায়। আগুন লেগে পুরোপুরি পুড়ে যায় রেলবাজারের দুটি দোকান। আগুন লাগার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার বেশি। এলাকাবাসীদের দাবি, দোকান সংলগ্ন এলাকায় রেলের একটি ভ্যাট রয়েছে, প্রতিদিন সেখানে রেলের আবর্জনা পোড়ানো হয়। এদিনও আবর্জনার স্তূপে আগুন দেওয়া হয়েছিল। অনুমান, সেই আগুন থেকেই কোনো কারণে আগুন ধরে গেছে। দোকান মালিক অমলেন্দু বসু বলেন, দুপুরে আগুন লেগেছে, দুপুরে দোকান বন্ধ থাকে, ওই সময় দোকানে থাকি না, বাড়িতেই থাকি, আগুন লাগার খবর পেয়ে দোকানে ছুটে আসি। অমলেন্দুবাবু আরও বলেন, এই আগুন লাগার ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তার। তার অনুমান, রেলের ভ্যাটের আগুন বাতাসে উড়ে এসে দোকানে আগুন লেগে গেছে। ওই যে যারা রেলে কাজ করে ওরা রেলের ময়লা ফেলে, ওরা হয়তো আগুন দিয়ে দিয়েছে, সেই কারণে হয়তো সেই আগুন হয়তো শুনতে পাচ্ছি। আগুন লাগার খবর পেয়ে রেলবাজার এলাকায় আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা। দমকল আধিকারিক বলেন, আগুন লাগার খবর শুনে আমরা ছুটে আসি। আমরা এসেও দেখি ঘাটে আগুন জ্বলছে, মনে করা হচ্ছে ওখান থেকেই আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে রেলবাজারে ছুটে আসেন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তিনি বলেন, আমরা বারবার বনগা রেলের উদাসীনতা দেখছি। এদিনও রেলের উদাসীনতায় আগুনে পুড়ে গেল দুটি দোকান। আমরা দীর্ঘদিন ধরে এখানে ডাস্টবিন করতে বলেছি রেলকে, করছেন না। আমরা ডাস্টবিন করবার অনুমতি চাইলেও রেল দিচ্ছে না। রেল নোংরা আবর্জনা ফেলে রাখছে, অথচ স্বচ্ছ ভারতের কথা বলছে। আমরা রাস্তা করতে চাইছি, এনওসি দিচ্ছে না। আন্ডারগ্রাউন্ড বাইপাস করতে চাইছি, রেল অনুমতি দিচ্ছে না। একটা রেলের উদাসীনতা বারবার সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ভাবে আমরা দেখছি বনগাঁয় রেলের উদাসীনতা। সেখানে গিয়ে আজকে একটা বিভৎস অগ্নিকাণ্ড ঘটে গেল, সম্পূর্ণ দায়ী এই রেল প্রশাসনের বনগাঁর স্টেশন সম্পর্কে উদাসীনতা। আমরা দীর্ঘদিন ধরে বলছি এখানে একটা ডাস্টবিন করুন, নাইলে আমাদের করার জন্য পারমিশন দিন। আজকে এখানে পেছনটায়, দোকানের পেছনটায় সমস্ত রেলের বর্জ্য পদার্থ, সেগুলোকে নির্মল বাংলা বা বিভিন্ন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করছেন, আজকে রেলের যে মিশন ওটা স্বচ্ছ ভারত মিশন বলছেন, তা রেল তার জায়গায় গিয়ে এরম করে রেলের ময়লা কেন ফেলে রাখবে? আমরা বলছি আমরা করে দিচ্ছি নির্মল বাংলা মিশনে, সেখানে গিয়ে আমাদেরকে আমাদের এনওসি দিচ্ছে না রেল। আমরা রাস্তা করতে যাইছি, রাস্তার জন্য এনওসি দিচ্ছে না, বারবার দরখাস্ত করছে, এখানকার মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে এখান থেকে ট্রেনের তলা দিয়ে যাই, ট্রেনের রেল লাইনের উপর দিয়ে ওয়াগান থেকে মানুষ যেতে পারে না। আমরা আন্ডারগ্রাউন্ড বাইপাস করতে যাইছি, রেল পারমিশন দিচ্ছে না, আমরা করতে পারছি না। আজকে এই যে বিভৎস অগ্নিকাণ্ড, সম্পূর্ণভাবে রেলের কর্তৃপক্ষ স্বচ্ছ ভারত মিশনের একটা যে ভাউতা, তার প্রমাণ হচ্ছে দেখুন বাইরে ওইভাবে একদম উচ্ছিষ্ট ময়লা ফেলে রেখেছে। অপর এক ব্যবসায়ী শিমুল সাহা বলেন, দোকানে কোল্ড ড্রিঙ্কস ছিল, দুটি ফ্রিজ ছিল, আরও অনেক জিনিসপত্র ছিল, আগুনে সবই পুড়ে ছাই হয়ে গেছে। ক্যাশ বাক্সে টাকাও ছিল, সেটাও পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মোবাইল ছিল আমার 15খানা, অ্যান্ড্রয়েড মোবাইল সবই, আর কোল্ড ড্রিঙ্কস ছিল, মোবাইলে অ্যাসেসারিজ ছিল অনেক, প্রায় 40,000 টাকার অ্যাসেসারিজ ছিল আমার, কত নিকা তুলেছি। আর প্লাস কোল্ড ড্রিঙ্কস ছিল দুখানা ফ্রিজ, একটা কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ, একটা হচ্ছে আইসক্রিম ফ্রিজ। আর প্লাস এদিকে এপেন ছিল আপনার কসমেটিক্সের জিনিসপত্র, প্লাস গিফটের আইটেম, মানে সব রকম ছিল, এভরিথিং, মানে সব দিয়ে টোটাল প্যাকেজ যদি বলেন তাহলে ধরে রাখেন লাখখানিক টাকার মতো কেস, সব পুরো ছাই, একদম কিচ্ছু নেই। ক্যাশও ছিল, ক্যাশের নাম দিয়ে দেখলাম কিচ্ছু নেই, সে পুরো ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই। পেছনে ওই প্রায় মাঝে মধ্যে আগুন, মানে ওই চঞ্চল করেছিল, ওরা ধরাই দিয়ে চলে যেত রেলের থেকে, রেলের থেকে তোলে এখানকার লোক চিনার হতো, ওরা ধরাই চলে যেত। এখন ওখান থেকে হয়েছে না, এখান থেকে কি করে বলবো, আমরা বলা জানা হবে। স্থানীয় বাসিন্দা মানিক বিশ্বাস বলেন, প্রতিদিন কাগজ নোংরা ফেলে চলে যায় রেল কর্তৃপক্ষ, সেখানে আগুন লাগিয়ে দেয়, আগুন লাগিয়ে চলে যায়, নজরও রাখে না, সেই কারণেই এই ঘটনা। এই তোমার কাগজ ফেলা আগুন ধরাই দিয়ে চলে যায়। প্রথম তো এখানে তো নোংরা ধরাই দিয়ে চলে গেছে, তারপরে ওরা তো চলে গেছে, তারপরে আস্তে আস্তে হাওয়া মারিছে, হাওয়ায় চলে গিয়ে আগুন লেগে গেছে। আগুন লাগার ঘটনায় রেলের ওপর ক্ষুব্ধ স্থানীয়রা। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট,
নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ।